হ্যালো ভিউয়ার্স বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে পেঁয়াজের কচুরির রেসিপি শেয়ার করব একদম দোকানের মতন রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আশা করছি পর্বটা আজকে তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিও লাইক করো সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সময় আমার পাশে থেকো তাহলে আসো পর্বটা শুরু করি পেঁয়াজের কচুরি রান্না করার জন্য এখানে আমি একটা বাটিতে এক কাপ মতন ময়দা নিয়েছি এবার সাথে একটু অল্প একটু দেখো স্বাদ অনুযায়ী নুনটা নিয়ে নিলাম এবার সাথে এখানে ময়েমের জন্য আমি এক চামচ মতন তেল দিলাম দিয়ে এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর একটা সফট ডো তৈরি করে নেবো মানে ময়দাটাকে ভালো করে একটু নরম করে মেখে নিচ্ছি এখানে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবার প্রায় দশ থেকে পনেরো মিনিট সাইডে রেখে দেব। ততক্ষণ আমরা পুটটা তৈরি করবো তার জন্য এখানে দেখো একটা ননস্টিক কড়াই কিছুটা তেলে ওয়ান ওয়ান স্পুন জিরে আর মৌরি দিয়ে দিয়েছি সাথে এখানে কুচানো পেঁয়াজ অ্যাড করলাম আর ওয়ান ওয়ান টি স্পুন করে এবার হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সাথে এখানে গরম মশলা আর একটুখানি চাট মশলা এই মশলাগুলো আমি দিয়ে দিলাম সব কিছু ওয়ান ওয়ান টি স্পুন করে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ এইভাবেই ভাজাটা করে নেব। তারপর এখানে দেখো আমি এক চামচ মতন বেসন অ্যাড করে দিলাম সাথে স্বাদ অনুযায়ী নুন এবার এই সব কিছুকে ভালো করে মাখিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আরও এইভাবেই ভাজাটা করে নিলে কিন্তু দেখো এখানে পুটটা একদম তৈরি এবার দেখো ময়দাটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে ময়দা থেকে একটা লেচি কেটে লেচিটাকে ঠিক এরকম বাটি শেপ দিয়ে দেবো যাতে পুটটাকে কিন্তু আমি ভালো মতন ভেতরে ভরতে পারি এখানে দেখো যতটা পুর ভরা যাবে ততটা আমি এখানে পুর দিয়ে দিলাম পুরটা ভরে দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি ভালো মতো যাতে তেলে গিয়ে পুরটা কোনোভাবেই বেরিয়ে না আসে এবার কিন্তু হাতের সাহায্যে একটু চেপটে নিতে হবে কচুরিগুলোকে হালকা করে চ্যাপটাতে হবে খুব বেশি একটা কচুরিগুলোকে মানে থিকনেসটা কমালে পরে চলবে না কচুরিগুলো একটু ঠিক থাকবে দেখো এখানে প্রত্যেকটা কচুরি বানিয়ে এবার তেলের মধ্যে ডাইরেক্টলি তেলটাকে গরম আগে না করেই কিন্তু আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি আর হালকা আঁচেতেই কিন্তু কচুরিগুলো শেষ পর্যন্ত ভাজা হবে হালকা আঁচে ভাজা হতে হতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এইভাবে কচুরিগুলো দেখবে ফুলে উঠছে আর বেশ লাল লাল করে ভাজা করে কিন্তু আমি কচুরিগুলোকে এবার পরিবেশন করে দেব। চাটনির সাথে অথবা টমেটো ক্যাচ সাথে আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রেখো আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই